কখনো নিজেকে নবাব সলিমুল্লাহর শেষ বংশধর, কখনো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পরিচালকের আত্মীয় পরিচয় দেন। প্রতারণা করতে নাম পাল্টে রেখেছেন খাজা নবাব আলী হাসান আসকারি। তার আয়ের প্রধান উৎস সিঙ্গাপুরে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়। পাঁচ সহযোগী সহ গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে তার প্রতারণার আরও তথ্য। বেশভূষা দেখে যে কেউ হোঁচট খেতে পারেন, মনে হতে পারে রাজ পরিবারের সদস্য তিনি, দাবিও করেন তাই। জানান নবাব সলিমুল্লাহর শেষ বংশধর এই কথিত খাজা নবাব আলী হাসান আসকারি। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে এসেছে এটি তার আসল নাম নয়, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তোলা, তা দেখিয়ে চাকরি দেওয়ার নামে সহজ সরল যুবকদের ফেলতেন প্রতারণার ফাঁদে। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। মাধ্যমিক পর্যন্ত পড়লেও হলফনামায় উচ্চ মাধ্যমিক পাশ সহ আরও মিথ্যা তথ্য দিয়ে এই প্রতারক ঢাকা ১০ আসনের উপনির্বাচনে মনোনয়নও চেয়েছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পাতা ফাঁদে পা দিয়ে গ্রেপ্তার হন পাঁচ সহযোগী সহ। অকপটে স্বীকার করেন প্রতারণার কথা। আমার ভিতরে যে অভিযোগটা আছে সেটা সত্য এবং আমি মেনে নিচ্ছি। ভুক্তভোগীরা বলছেন মোবাইলে থাকা ছবি আর দৈনিক চুক্তিতে ভাড়া করা দেহরক্ষী ও গাড়ি দেখে বিশ্বাস করতেন তারা। প্রতারণা করে নেয়া টাকা ফেরত চাইলে ঢাকায় এনে অজ্ঞাত স্থানে আটকে রাখা হতো। ভয় দেখিয়ে পরিবারকে ফোন করে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। বললো যে নবাব এই আসকারি জুট মিলের মালিক সে। আমি বললাম যে আমি আপনার এন থেকে বস্তা নিতে পারি। দাস বাংলা ব্যাংকের থেকে ধানমন্ডি শাখা ট্রান্সফার করলাম। ট্রান্সফার করে সারা রাত বসে রইলাম, মাল তো আর আসে না, টাকা তো নিয়ে চলে গেল। বিপ্লব ভূঁইয়া একদিন হঠাৎ করে আমার ফোন দিয়ে বলল বিদেশ যাবেন নাকি, এখন এলাকার সবাই আমরা খুবই কষ্টে আছি, তার টাকা পয়সা দিয়ে। আম টিভি নিউজ দেখি, আম দেখছি যে আটটা বৈরি গেছে, আপনাদের কাছে এই একটা আমন্ত্রণ, টেকাখুন আমার তোলার ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, ঢাকার আহসান মঞ্জিল, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ধানমন্ডির জাহাজ বাড়ি এবং পুরান ঢাকার হোসনি দালান সহ বিভিন্ন স্থাপনার নিজেকে মালিক দাবি করে এই প্রতারক। পুলিশ বলছে একাধিক নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহারের সন্ধান পেয়েছেন তারা। এমনকি ভুয়া পাসপোর্ট বানিয়ে দুটি দেশ ঘুরে আসার তথ্যও এসেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে। প্রতিষ্ঠা বার্ষিকীগুলোতে অনাহূত, অর্থাৎ কোনো দাওয়াত ছাড়াই তার বডিগার্ড এবং ভালো একটা গাড়ি ভাড়া করে নিয়ে সেখানে উপস্থিত হয়। তার এই সকল মুহূর্তের ছবি তারা সংগ্রহ করে, ছবি তোলে, এবং এই ছবিটাই আসলে পরবর্তীতে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে। সে আসলে রাজপ্রতারক, এনআইডিটা আসলে ভুয়া, এবং স্বীকার করেছে যে এটা আসলেই তার ভুয়া নাম। সে আরেকটা নাম বলেছে কিন্তু শফিকুল ইসলাম হৃদয় নামে এখন পর্যন্ত আমরা কোনো ডকুমেন্টস পাইনি। ইতিহাসবিদের মতে সম্পত্তি আত্মসাত সহ আর্থিকভাবে লাভবান হতে এমন জঘন্য কাজের আশ্রয় নেয় প্রতারকরা। এতে আগামী প্রজন্মের কাছে নবাব পরিবারের ইতিহাস ঐতিহ্য ক্ষুণ্ণ হয়। দাবি করার অর্থটি হচ্ছে নবাব পরিবারের যে সহায় সম্পদ আছে তার উত্তরাধিকারী হিসেবে তিনি বিবেচিত হবেন। গ্রেপ্তার করা হয়েছে ভালো কথা, কিন্তু তার সম্পর্কে তলিয়ে খতিয়ে দেখবার জন্য একটা তদন্ত কমিটি করা দরকার। এরই মধ্যে কথিত আসকারির বিরুদ্ধে ধানমন্ডি থানায় তিনটি মামলা হয়েছে। আরও অনেকেই বিভিন্ন জেলা থেকে প্রতারণার অভিযোগ নিয়ে রাজধানীর মিন্টু রোডের সিটিটিসি কার্যালয়ে ভিড় করছেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১,০০০ লোক তার এই প্রতারণার শিকার হয়েছে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা।